সুজিত গ্রামের ছেলে, চাকরি খুঁজতে শহরে আসা। সুভাষ গ্রামে অনেক কষ্ট করে একটা ভাড়ার বাড়ির খোঁজ পেল সে। কিছুটা দুশ্চিন্তা কমল তার। সুজিতের আসল চিন্তা ছিল একটা চাকরি পাওয়া, যা বাজারে খুব দরকারি। গ্রামের বাড়িতে তার বিধবা মা ও ছোট বোন আছে, আর সেই বাড়ির একমাত্র রোজগেরে সুজিতের বাড়িওয়ালা অমলবাবু সুজিতের এই চিন্তা টের পেলেন। আর তিনি হঠাৎ একদিন বললেন, চিন্তা করো না সুজিত, আমার ভাই বউ ভালো জায়গায় কাজ করি, তাকে বলে একটা কাজের কোনো বন্দোবস্ত করে দেব। কিন্তু 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 কি কাকু? তবে একটা অসুবিধে, সে থাকে ওই ডুয়ার্সের গরু মারায়। তোমার কথা তাকে বলেছি, সে বলেছে তোমার চাকরি হয়ে যাবে, ওখানে নাকি একটা জায়গা খালিও আছে। সুজিতের এই কথা শুনে বেশ আনন্দ হলো, ভগবান যেন মুখ তুলে চেয়েছেন। যাক, একটা ব্যবস্থা হলো তাহলে। কাকু, এ তো খুশির কথা। হ্যাঁ, তোমার চাকরি ঠিক হয়ে গেছে, ভীষণ আনন্দের খবর। কিন্তু তোমাকে তো ডুয়ার্সে গিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে আসল সমস্যা। এই ঠিক করে আগে ভেবে বলো, থাকতে পারবে তো ওখানে একা? সুজিতের মন কেমন করে উঠল বাড়ির জন্য, মায়ের জন্য, ছোট বোনের জন্য। পরমুহূর্তেই নিজেকে সামলে নিল সুজিত। ওদের জন্যই তো চাকরিটা করতে হবে। মুখে হাসি নিয়ে সুজিত বলল, কাকু, আপনি যে আমার কি উপকারই না করলেন তা নিজেও জানেন না। আমি রাজি আছি, আমি ডুয়ার্সে গিয়েই কাজ করব। আসলে আমি তোমারে ভীষণ স্নেহ করি সুজিত, কারণ তোমার মতো একই দায়িত্ব আমার কাঁধেও ছিল। তুমি বরং বাড়িতে খবর দিয়ে দাও, আমি ভাইপোকে জানিয়ে দিচ্ছি। আর ব্যাগপত্র সব গোছগাছ করা শুরু করে দাও, বুঝলে? শুরু করে দাও, শুরু করে দাও। কথাটা বলে অমলবাবু চলে গেলেন। সুজিত বাড়িতে সুখবরটা দিয়ে ব্যাগপত্র গোছগাছ করতে লাগল। সোমবার সকালেই অমলবাবুর ভাইপো অনির্বাণ এসে হাজির। রাতটুকু কাটিয়ে মঙ্গলবার বিকেলে ব্যাগপত্র নিয়ে সুজিত ডুয়ার্সের উদ্দেশ্যে রওনা দিল। অমলবাবু বেশ খুশিই হলেন সুজিতের জন্য। আসলে সুজিতকে তিনি নিজের ছেলের মতো করেই ভাবেন। অবশেষে সুজিতের স্বপ্ন সত্যি হল। ওরা পরদিন বেলার দিকে ডুয়ার্সে এসে পৌঁছল। দুপুরে হোটেলে খাওয়া দাওয়া সেরে ম্যাজিক ভ্যানে করে গরুমারা ফরেস্টে এসে পৌঁছল যখন, তখন বিকেল। সত্যি সবুজে ভরা জঙ্গলের সৌন্দর্য দেখে সুজিত বাকরুদ্ধ হল। গরুমারা ফরেস্ট অফিসে পৌঁছে অনির্বাণ বলল, কি ভাই সুজিত, কি দেখছো এরকম করে? এখানে শুধু সবুজের সমারোহ, কলকাতার মতো নয়। তোমার কাজটাও ভালো, চাপের নয়। কি কাজ আমি করব? এখানে যেসব অফিসাররা আসবেন তাদের দেখাশোনা করতে হবে, তাদের খাওয়া দাওয়া দেখভাল করতে হবে। কাজ হয়ে গেলে এখান থেকে 10-15 মিনিট দূরত্বে রূপসী ডাক বাংলো আছে, সেখানে আমাদের থাকতে হবে। সুজিত এর থেকে আরও বেশি কিছু আশা করেছিল। সব ইচ্ছে তো আর পূরণ হয় না, তাই সুজিত চুপ করে রইল। সুজিতের মনের ভাব বুঝতে পেরে অনির্বাণ বলল, দেখো ভাই সুজিত, কাজ ছোট বলে মন খারাপ করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। না না ভাই অনির্বাণ, মন খারাপ করিনি। তুমি যা উপকার করলে তা আমি কখনোই ভুলবো না। এটা দিয়েও তো কিছুটা সংসারের খরচ চালানো যাবে। সব ঠিকই আছে, কিন্তু আমি যা বলছি সেগুলো কিন্তু তুমি মন দিয়ে শুনবে। রাতে কোনো শব্দ বা আওয়াজ পেলে দরজা খুলে কিন্তু বাইরে বেরোবে না। কেন, কি হবে দেখলে? আরে খোলসা করে আমায় পুরো ব্যাপারটা একটু বলো তো ভাই অনির্বাণ। না না না, ও কিছু না, এই বিকেল শেষ হয়ে আসছে, চলো তাড়াতাড়ি রূপসী ডাক বাংলায় যাই। অফিসের ই টোটোতে চেপে অনির্বাণ আর সুজিত রূপসী ডাক বাংলোয় পৌঁছলো।
অনির্বাণ সুজিতকে ওর রুম দেখিয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল সে। সুজিত আজ ভীষণ ক্লান্ত, তাই আসা মাত্রই এক কাপ চা আর সাথে একটু বিস্কিট খেয়ে এসে বিশ্রাম নিল। তারপর রাত তখন 9:30। অনির্বাণ আর সুজিত রাতের খাওয়া দাওয়া সেরে নিজের নিজের রুমে চলে যায়। রাত তখন 1:00। এমন সময় একটা বিশ্রী ধরনের খটখট আওয়াজে সুজিতের ঘুমটা ভেঙে যায়। কি ঝামেলা রে বাবা, এতটা পথ জার্নি করে এলাম, শান্তিতে একটু ঘুমোতেও পারছি না। এই বলে সুজিত পাশ ফিরে শুল, কিন্তু বিধিবাম, আবার সেই বিশ্রী খটখট আওয়াজটা তাকে একেবারে অসহ্য করে তুলল। উফ, অসহ্য! কথাটা বলেই বিছানায় সুজিত উঠে বসল। সুজিত ঠিক করল পরের দিন সে ওই আওয়াজের উৎসটা খুঁজে বের করবে, আর অনির্বাণকেও সবটা বলতে হবে। আবার সুজিত শোয়ার চেষ্টা করল, এবার বালিশ চেপে ধরে। বুধবার সকাল থেকেই ব্যস্ততা, ফরেস্ট অফিসারদের দেখভাল করতে হচ্ছে তাকে। অনির্বাণ সুজিতকে এক মুহূর্তও কাজ ছাড়া করছে না। বিকেলে কাজ শেষ হলে সন্ধেবেলায় তারা টোটো চেপে ডাকবাংলোয় এলো। সুজিত নিজের রুমে এসে হাত পা ধুয়ে সন্ধের টিফিনে গরম গরম মোমো খেল। রাত তখন 9:30, ওদের ডিনার কমপ্লিট। সুজিত তারপর বাড়িতে ফোন করে মায়ের সঙ্গে বোনের সঙ্গে কথা বলল। রাত 10:00, সুজিত বিছানায় শুয়ে পড়েছে। একটু একটু করে রাত গভীর হতে লাগল, তারপর ঠিক রাত 1:00 সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার সুজিত অনির্বাণের কোনো কথাই মানল না, টর্চটা হাতে নিয়ে নিজের রুম থেকে দরজা খুলে বেরিয়ে বারান্দায় এলো। কিছুই শুনতে না পেয়ে নিজের রুমে এসে সুজিত আবার দরজা বন্ধ করল। বেশ কিছুক্ষণ সব কিছুই চুপচাপ। খানিকক্ষণ বাদে আবার সেই বিশ্রী খটখট শব্দটা শুরু হলো। কিছুটা সময় পরে কিন্তু সেটা আবার মিলিয়েও যায়। সুজিত নিজের হাত ঘড়িতে সময় দেখল, প্রায় 2:45। এভাবেই দেখতে দেখতে 4 কেটে যায়। সন্ধেবেলায় সুজিতের প্রচণ্ড ব্যস্ততা, দম ফেলার সময় নেই। সে ভালো রান্না করে, তাই ফরেস্ট অফিসারদের সুজিতকেই চাই। কাজ শেষ হলে সন্ধেতে বাংলোর বারান্দায় রকিং চেয়ারে সুজিত বসে থাকে। অনির্বাণও আশ্চর্য হয়ে যায় সুজিতকে অক্ষত সুস্থ দেখে। অনির্বাণ নিজের মনেই বিড়বিড় করে বলে, এ কি করে সম্ভব? এর আগে যতজন লোক এসেছে সবাই পরদিন গায়েব হয়েছে, একমাত্র সুজিতই। যাক কিছুদিন, তারপর আমি সুজিতকে সব কথা খুলে বলবো, আশা করি ও আমাকে ভুল বুঝবে না। আপনারা শুনছেন জ্যাম হাব স্টুডিওর শনিবারের গপ্প। এখন শুনছেন অয়ন্তী ঘোষের লেখা রূপসী ডাক বাংলোর সেই রাত। নাট্যরূপ ও চরিত্রবিন্যাস আরফান আলী খান, সাউন্ড পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য, নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। তো চলুন ফিরে যাই আবার গল্পে। শুনছেন অয়ন্তী ঘোষের লেখা রূপসী ডাক বাংলোর সেই রাত। এদিকে সুজিত তার গোয়েন্দাগিরি চালিয়ে যায়। শনিবার দিনটা ইচ্ছে করেই সুজিত কাজে যায়নি, ওর উদ্দেশ্য পুরো ডাক বাংলোটা একবার ঘুরে দেখা। হলঘরটা ঘুরে ঘুরে দেখে সুজিত আবিষ্কার করল, হলঘরের দক্ষিণের কোণে একটা বিরাট আলমারি আছে, আর তার ওপর একটা পেন্ডুলাম ঘড়ি। সেখান থেকেই ঢং ঢং করে আওয়াজটা শোনা যায়। সুজিত মনে মনে বলল,
ঠিক আছে, আজ রাত একটার সময় এই হল ঘরে আমি আসছি, দেখি কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে পারি কি না। এই বলে সুজিত দোতলায় ডাইনিং হলে খাওয়ার দাওয়ার খেয়ে নিচে নিজের রুমে এসে বিশ্রাম করতে লাগল। বিকেলবেলায় সুজিত কৌতূহলের চোটে সেই হল ঘরে গিয়ে উপস্থিত হয়। সেই বিরাট আলমারিটা দেখে সুজিত অবাক হয়ে গেল। পেল্লায় বড় আলমারি। সুজিত বুঝতে পারছে যখনই আলমারির থেকে খটখট আওয়াজ হয় তখনই পেন্ডুলাম ঘড়িতে ঢং করে আওয়াজটা হয়, ঠিক রাত একটা আর পৌনে তিনটেতে। এবার আর ভয় না পেয়ে সুজিত আস্তে আস্তে আলমারির পাল্লায় হাত দেয়। ঠিক তখনই পেছন থেকে একটা বাচ্চা মেয়ের মিষ্টি গলা শোনে সে। হ্যালো আঙ্কেল, কেমন লাগছে এই বাংলো? এই স্বর শুনে সুজিত চমকে পেছন ফিরে কাউকে দেখতে পেল না, অথচ স্পষ্ট সে শুনল ভাঙা ভাঙা আওয়াজের কথা। সুজিত সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে আসে। রূপসী ডাক বাংলোটা পুরোপুরি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। উঁচু কড়িকাঠ, ঝাড়বাতি, দড়ি দিয়ে টাঙানো ফ্যান, সবেতেই ব্রিটিশের কারুকার্য চোখে পড়ে। সন্ধেবেলায় সুজিত বাংলোর বারান্দায় বসে নিজের সঙ্গে ঘটে চলা ঘটনাগুলো ভাবছিল। কতক্ষণ এভাবে সময় কাটিয়েছিল সুজিত তা নিজেও জানে না। অনির্বাণকে ভুল বোঝার জন্য অনুতপ্ত ছিল। সুজিত রাতের খাবার খেয়ে 10:30 নাগাদ শুয়ে পড়ল নিজের ঘরে গিয়ে। রবিবার ছুটির দিন, অনির্বাণও কাজে যায়নি। সকাল থেকেই ছুটির মেজাজে আছে সবাই, একদিন সকলের বিশ্রামের দরকার হয় বই কি। অনির্বাণের সঙ্গে খাওয়া দাওয়া গল্পগুজব করতে করতে কখন যে দুপুর গড়িয়েছে তা ওরা বোঝেনি। দুপুরের চড়া রোদ দোতলার মেঝের ওপর পড়লে তবেই ওদের হুঁশ ফিরল। অনির্বাণ উঠে নিজের ঘরে চলে যায় আর সুজিত নিচে নেমে বাংলোর বারান্দায় বসে প্রকৃতির শোভা দেখতে থাকে। সুজিতের বেশ ভালো লাগছিল দুপুরের মিঠে রোদে গাছপালার হলদে সোনালি রং দেখতে। এমন সময় হু হু করে একটা ঠান্ডা বাতাস আসতে থাকলো তার দিকে। চেনা সেই মিষ্টি কণ্ঠস্বর সুজিত শুনতে পেল আবার। কি হল অঙ্কেল, আমাকে চিনতে পারো না? কাল বিকেলে তো তোমার সঙ্গে কথা কইলাম। এই কথা শুনে সুজিত তাড়াতাড়ি পেছন ঘুরে তাকিয়ে দেখে একটা ওই 9-10 বছরের ফুটফুটে বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথায় ঘন সোনালি চুল, পরনে ভেলভেটের সবুজ গাউন। সুজিত মুগ্ধ হয়ে সেই বাচ্চাটির দিকে তাকিয়েছিল। তাকে দেখে বোঝাই যায় একটি ব্রিটিশ মেয়ে। তারপর সেই মেয়েটি তাকে বলল, কি দেখিছ অমন করে আঙ্কেল? আমার নাম অ্যাঞ্জেল ডিসুজা, ড্যাডি আমায় আদর করে অ্যানি বলিয়া ডাকে। ও, তা তোমরা বুঝি এখানে বেড়াতে এসেছো? খুব সুন্দর জায়গা এটা। সত্যি বড় ভালো প্লেস। এবার আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না অ্যাঞ্জেল, দেখো। এই কথা শুনে অ্যাঞ্জেলের মুখে হাসি মিলিয়ে গেল। উদাস গলায় সে বলল, আমি তো সেই কবে থেকে এখানে আছি গো, জানি না আমার মুক্তি হইবে কিনা। সুজিত কিছু বলার আগেই দেখলো বারান্দাটা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। বিকেল হয়ে সন্ধে নেমে আসছে। সূর্যের শেষ আভাটুকুও মুছে গেল পাহাড়ের বুক থেকে, যেন কেউ স্লেটের লেখা কাপড় দিয়ে মুছে দিয়েছে। চারিদিকে ঝিঝি পোকা আর শেয়ালের ডাক। সুজিত দেখল বারান্দাটা পুরো ঝোড়ো পাতায় ভর্তি, সাথে ধুলো কণায় পরিপূর্ণ। সুজিত দোতলায় উঠে দেখল যে অনির্বাণ অস্থির হয়ে হাঁটাহাঁটি করছে। সুজিতকে দেখে অনির্বাণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরে আরে ভাই, এই কোথায় ছিলে ভাই সুজিত? আমি তো টেনশনে পড়ে গেছিলাম।
আরে না 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 না, ওই নিচে হাঁটাহাঁটি করছিলাম একটু, এক জায়গায় বসে থাকতে থাকতে সারা শরীরে ব্যথা হয়ে গিয়েছিল আর কি। তা শুধু হাঁটাহাঁটি করলে চলবে? কিছু খাওয়া দাওয়া তো দরকার। হরি, এই হরি। সুজিত বাধা দেওয়ার আগেই একজন রান্নার লোক এসে হাজির হলো। কি হয়েছে বাবু? এই আমার আর সুজিত বাবুর জন্য গরম কফি আর চিকেন পকোড়া নিয়ে এসো, আর তাড়াতাড়ি এনো, কিন্তু বড্ড ঠান্ডা পড়েছে। হরি এই কথা শুনে মুচকি হেসে চলে গেলে সুজিত বলে, আরে শুধু শুধু এসব কেন করতে গেলে? দুপুরের খাওয়াই হজম হলো না, আবার স্ন্যাক্সের ব্যবস্থা? এটা হলো পাহাড়ি এলাকা, এতে সব কিছু হজম হয়, মন ভরে খাও দাও কোনো সমস্যা নেই। অনির্বাণ আর সুজিত ডাইনিং টেবিলে বসে গল্প করতে লাগল। কিছুক্ষণের মধ্যে হরি কফি আর সাথে দু প্লেট চিকেন পকোড়া নিয়ে ডাইনিং টেবিলে রাখল। অনির্বাণের সঙ্গে গল্প করতে করতে কফি আর স্ন্যাক্স শেষ করল সুজিত। স্ন্যাক্স শেষ করে সুজিত নিজের রুমে চলে যায়। রাত তখন একটা, হলঘরের আলমারি থেকে সেই খট খট শব্দটা আসতে লাগলো। এই চার পাঁচ দিন সুজিত ভুলেই গিয়েছিল ওই আওয়াজটার কথা। এবার সুজিত ধড়মড় করে বিছানায় উঠে বসল। না, কানে আসলো আর নয়, একটা বাজার শব্দ, সব রহস্যের সমাধান করতেই হবে। এই কথা বলে টর্চটা হাতে নিয়ে সুজিত নিজের রুম থেকে বের হল। সুজিতের পরনে সাদা কুর্তা আর পাজামা। সুজিত হাতে টর্চটা নিয়ে নিজের রুমের দরজা ভেজিয়ে নিচের হল ঘরে যায়। এই নিশুতি রাতে সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। সুজিত হল ঘরে থাকা আলমারির কাছে গিয়ে চমকে উঠল। সুজিত দেখল আলমারির ঠিক পাশে পেন্ডুলাম ঘড়িটা থেকে সুজিত অবাক হয়ে পেন্ডুলাম ঘড়ির দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় একটা নূপুরের শব্দ শোনা গেল, আর সাথে কোনো বাচ্চা মেয়ের হাততালি দেওয়ার শব্দ। কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছে না। সুজিত পেছনে ঘুরতেই একটা বাচ্চা মেয়ের ছায়ামূর্তি দেখতে পেল। মুহূর্তের মধ্যেই সেই ছায়ামূর্তিটা বাইরের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। সুজিত আজ দৃঢ় প্রতিজ্ঞ, সব ঘটনা উন্মোচন সে করবেই। সুজিত আস্তে আস্তে যেই না আলমারির দিকে এগোচ্ছে, অমনি শো শো শব্দ করে একটা দমকা হাওয়ায় হলঘরটা কেঁপে উঠতে লাগল। সুজিত সেই উত্তাল হাওয়ার দাপটে ছিটকে গিয়ে সোফার পাশে গিয়ে পড়ল। কিছুক্ষণ পর সুজিত উঠে দাঁড়ায়। মনে অনেকখানি সাহস সঞ্চয় করে সে এগিয়ে গিয়ে হলঘরে থাকা বিরাট আলমারিটাকে জড়িয়ে ধরে। যেই ঝোড়ো হাওয়ার দাপটে সুজিত আসতে পারছিল না, হঠাৎ করেই সেই হাওয়াটা কেমন যেন থেমে যায়। সুজিত এই ঘটনায় পুনরায় হকচকিয়ে যায়। আগে তো সে আসতেই পারছিল না, এখন পরিবেশটা একেবারে শান্ত। সুজিতের মনে হলো যেন কেউ চাইছিল ও এখানে আসুক আর এসে এই আলমারিটাকে খুলুক। সুজিত এবার সাহস করে আলমারিটার পাল্লাটা ধরে টান মারল, কিন্তু কিচ্ছু হলো না। আলমারির পাল্লা দুটো মরচে পড়ে ভারী হয়ে গেছে। সুজিত দুবার চেষ্টা করেও ব্যর্থ হল, তবে হাল সে ছাড়ল না। তৃতীয়বার সুজিত আলমারির পাল্লা দুটোকে ধরে জোরে টান মারতেই আলমারিটা ধড়াম করে একটা শব্দ করে খুলে গেল, আর আলমারি থেকে কিছু ধুলো মাখা কাগজপত্র সুজিতের ওপর হুড়মুড় করে এসে পড়ল। সুজিত ঘটনাটা প্রথমে কিছুই বুঝতে পারছিল না, পরে হুঁশ ফিরতেই ও তাড়াতাড়ি স্তূপাকার জিনিসপত্রের নিচ থেকে নিজে বেরোতে চাইল। সুজিত বেরোবার চেষ্টা করতেই কোনো
শক্ত সুচালো জিনিসের সঙ্গে ওর হাতটা ঘষা খেল। ওফ বাবা গো, গেলাম গো। ওফ ওফ। তারপর নিজেকে সামলে নিয়ে যে দৃশ্য দেখলো তাতেও একেবারে নির্বাক। হলঘরে থাকা হ্যাজাকের আলোয় প্রবল বিস্ময়ে এক হাড় হিম হওয়া জিনিস সে দেখল। সুজিত দেখল ও যার সঙ্গে ধাক্কা খেয়েছে সেটা আর কিছুই নয়, একটা ন-দশ বছর বয়সী মেয়ের কঙ্কাল। সেই কঙ্কালের মাথায় এখনো এক গোছা সোনালি চুল আছে, পরনে ভেলভেটের সবুজ গাউন। গাউন বললে ভুল হবে, গাউনের ছেঁড়া ফাটা অংশ, পাশে অ্যালবাম ছড়ানো, অ্যালবামের একদিকটা নষ্ট হয়ে গেছে, তবে পুরোপুরি অ্যালবামটা নষ্ট হয়নি। মোদ্দা কথায় বলা যেতেই পারে অ্যালবামটা প্রায় ঠিকই আছে। সুজিতের চোখে জল এলো এই সমস্ত জিনিসগুলো দেখে, কারণ সুজিত আন্দাজ করতে পেরেছে এই জিনিসগুলো কার। সুজিত কাঁপা কাঁপা হাতে সেই জিনিসপত্রগুলোর ওপর হাত বোলাতে শুরু করল, আর সুজিতের চোখের জল এসে ওই ধুলো মাখা জিনিসপত্রের ওপর পড়ল। আমি ভাবতেও পারিনি অ্যাঞ্জেল, তোমার এই পরিণতি হবে। কে কে করলো তোমার এই অবস্থা? সে কি আদৌ মানুষ? না জানি কত বছর ধরে মেয়েটা আলমারির ভেতর আটকে ছিল। সুজিতের বুকটা কেমন যেন তীব্র কষ্টে ভেঙে যাচ্ছে। অল্প সময়ের মধ্যেই ওই ছোট্ট মেয়েটা তাকে এতটা মায়ায় জড়িয়ে ফেলেছিল যে সে কল্পনা করতে পারছে না। আরও একবার সুজিত ওই ন-দশ বছরের মেয়ের কঙ্কালের গায়ে হাত দিতেই ওগুলো যেন একটু একটু করে ভেঙে পড়ল। সুজিত আর সহ্য করতে পারল না, নিশ্চল পাথরের মতো পড়ে থাকা কঙ্কালটার দিকে তাকিয়ে কখন জ্ঞান শূন্য হয়ে পড়ল। এমন সময় অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকল। আলমারির কাঠের একটা পাল্লা হাওয়ায় উড়ে গিয়ে সোফার পাশে পড়ল, আর তার বিকট শব্দ পৌঁছে গেল ওই বাংলোর বাকি ঘরগুলোতে। সেই আওয়াজ শুনে অনির্বাণ সহ অন্য লোকেরাও হল ঘরে ছুটে এলো। সবাই হল ঘরের দিকে দেখল, সুজিত অজ্ঞান হয়ে পড়ে আছে। অনির্বাণ বাকি কর্মীদের বলল, এই হাঁ করে দেখছো কি? ওকে উঠিয়ে আমার রুমে নিয়ে যাও। তখন সবাই ধরাধরি করে সুজিতকে তার রুমে নিয়ে বিছানায় গিয়ে শুইয়ে দিল। অনির্বাণ নিজে ঘুরে ঘুরে দেখছিল গোটা ঘরটা। অনির্বাণ সেই দৃশ্য দেখতে দেখতে নিজের মনে মনে বলল, এত বড় ভারী আলমারি, তাও ব্রিটিশ আমলের, তার পাল্লা কি না খুলে পড়লো, আর সেটা পড়লেও সুজিতের ওপরেই পড়ার কথা, তা না পড়ে এটা দূরে সোফার কাছে গিয়ে পড়ল, এ তো অবিশ্বাস্য ব্যাপার। মনে হচ্ছে কেউ যেন পাল্লাটাকে ঠেলে সোফার পাশে ফেলেছে, কোনো অদৃশ্য শক্তি সুজিতের প্রাণ বাঁচিয়েছে। ঘটনার বিভৎসতার কথা ভেবে অনির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলল। এমন সময় কারোর যেন ছোটাছুটি করার শব্দ শোনা গেল, যেটা শুনে অনির্বাণ পেছনে ফিরলে সে কাউকেই দেখতে পায় না। বাবু বাবু বাবু! চমকে উঠে অনির্বাণ দেখল হল ঘরে রান্নার লোক হরি আরো দুজন ছেলে এসে হাজির। সুজিতকে আমার ঘরে রেখে এসেছ তো? আজ্ঞে হ বাবু, সুজিত দাদা অজ্ঞান তো হয়ে গেছে বটে, ডাক্তার বাবুরে বুলাবো কি? হ্যাঁ অবশ্যই, পরের বাড়ির ছেলে, আমার ভরসা এখানে আছে, এখন এই বিদেশ বিভূয়ে এসে বিপদে পড়েছে আর আমি চুপ করে থাকবো, সে হয় নাকি? না না, সুজিতের ভালো মন্দের সব ভার আমার। এই কথা বলে অনির্বাণ পকেট থেকে কিছু টাকা হরির হাতে দিয়ে বলল, এই নাও যাও, তাড়াতাড়ি কোনো ভালো ডাক্তারবাবুকে নিয়ে এসো।
তাড়াতাড়ি, আর টোটোতে যেও, হেঁটে যেও না, এখনই বেরিয়ে পড়ো। আজ্ঞে হ বাবু। হে মাদুগ্গা, তুমি সুজিতকে ভালো করে দাও মা। আমারই ভুল, আমারই ওকে সব কথা খুলে বলা উচিত ছিল। তুমি ওকে সুস্থ করে তোলো মা, মা, মা। অনির্বাণ তার ঘরে গিয়ে সুজিতের পাশে বসল, ওর হাতটা ধরে বলল, আমায় ক্ষমা করো ভাই সুজিত, আজ আমারই ভুলের জন্য তোমার এই হাল। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ভাই। সুজিতের জ্ঞান আসলে ও দেখল ওর কাছে অনির্বাণ বসে আছে। সুজিত উঠে বসতে গেলে অনির্বাণের ঘুমটা ভেঙে যায়। সে ঘুম জড়ানো চোখে সুজিতকে বিছানায় উঠে বসতে দেখে ব্যস্ত হয়ে বলে, আরে আরে করছো কি ভাই সুজিত, সবে ভোরের বেলায় তোমার জ্ঞান ফিরেছে, সারা রাত অজ্ঞান ছিলে, ডাক্তারবাবু তোমায় রেস্ট নিতে বলেছেন। বলো কি ভাই অনির্বাণ। ছি 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 ছি, আমার জন্যই তোমার এত দুর্ভোগ হলো, তুমি ঠিক মতো শুতেও পারোনি, আর যা দৃশ্য দেখলাম তাতে জ্ঞান থাকেই বা কী করে। আমায় খুলে বলো তো ভাই, কী এমন দেখেছো কাল রাতে? সব বলবো, আগে ফ্রেশ হয়ে আছি চলো। অনির্বাণ সুজিতকে সাবধানে ওয়াশরুমে নিয়ে চলল ফ্রেশ হওয়ার জন্য। সুজিত আর অনির্বাণ দুজনেই ফ্রেশ হয়ে এলো। ওয়াশরুম থেকে ফিরে তারা দুজনেই বসল মুখোমুখি। সুজিতকে কিছুটা স্বাভাবিক দেখে অনির্বাণ বলল, আচ্ছা বলো, এবার শুনি কালকের ঘটনা। সুজিত তখন সেই ব্রিটিশ মেয়েটার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে আলমারির ওই বিশ্রী আওয়াজটা এবং কালকে রাতের অভিজ্ঞতা সবই বলল অনির্বাণকে, আর কী কী আলমারি থেকে পড়েছে সেটাও বলল অনির্বাণকে। সব শুনে অনির্বাণ একেবারে নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ পর নিজেকে একটু সামলে নিয়ে বলল, হয়তো অভাগী মেয়েটা তোমার অপেক্ষাতেই ছিল এত বছর, যাক এবার মেয়েটা অন্তত মুক্তি পাবে। এই কথা শোনা মাত্র সুজিত অস্থির হয়ে বলল, কেন এমনভাবে বলছো কেন অনির্বাণ, আমায় সবটা খুলে বলো, না হলে সব গুলিয়ে যাচ্ছে যে। এই নাও বিস্কিট আর জল খাও। অনির্বাণের দেওয়া বিস্কিটটা সুজিত হাতে নিয়ে খেয়ে ফেলল দ্রুততার সঙ্গে। তারপর অনির্বাণ কাঠের টেবিলে রাখা কারুকার্য করার উপর গ্লাসে জল নিয়ে সুজিতের হাতে দিলে সুজিত ঢক ঢক করে জলটা এক নিমেষে শেষ করে ফেলে। রহস্য না করে সবটা খুলে বলো না ভাই অনির্বাণ। তোমার সঙ্গে যে 9-10 বছরের বাচ্চা মেয়ে অ্যাঞ্জেল ডিসুজার দেখা হয়েছে, সে জীবিত নয় মৃত, আজ নয়, সেই 1780 সাল থেকেই নিখোঁজ হয়েছিল অ্যাঞ্জেল ডিসুজা। এই রূপসী বাংলোর আগের নাম ছিল অ্যান্ড্রুজ বাংলো। এই বাংলোর হলঘর থেকেই ভাইসরয় অ্যান্ড্রুজ ডিসুজার মেয়ে অ্যাঞ্জেল নিখোঁজ হয়েছিল। এখন বুঝতে পারছি যে সে খুন হয়েছিল। এই পর্যন্ত বলে অনির্বাণ চুপ করল। সুজিত এতক্ষণ পর্যন্ত সব কথা নির্বাক হয়েই শুনছিল, আর তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। এমন একটা মিষ্টি মেয়ের সঙ্গে কে এমন করলো, সে কত নিষ্ঠুর। সৎ মা ক্যাথরিন, ভাইসরয় অ্যান্ড্রুজ ডিসুজার দ্বিতীয় স্ত্রী ও অ্যাঞ্জেলের মাসি। ভাইসরয় অ্যান্ড্রুজ ডিসুজা তার ছোট মা মরা মেয়ে অ্যাঞ্জেলের জন্য ক্যাথরিনকে বিয়ে করেন, কিন্তু ক্যাথরিনের মনে হিংসার আগুন জ্বলছিল সৎ বোন অ্যাঞ্জেলিনের সুখের সংসার দেখে। তারপর তারপর কি হলো? ভাইসরয় অ্যান্ড্রুজ ডিসুজা এই জায়গার দায়িত্ব পান ও এই বাংলো তৈরি করেন। অ্যাঞ্জেল যখন মা হারা হলো তখন ক্যাথরিন বেশ খুশি হয়েছিল। ভাইসরয় অ্যান্ড্রুজ ডিসুজার সঙ্গে এসেছিল ক্যাথরিন ও অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের এমন অবস্থা হলো কেন? ক্যাথরিন সহ্য করতে পারছিল না অ্যাঞ্জেলের সুখ। এদিকে ওর বান্ধবী ক্যাথরিনকে বুদ্ধি দিল পথের কাঁটা ওপড়ানোর জন্য। ক্যাথরিন অ্যান্ড্রুজকে বিয়ে করেছিল সম্পত্তির লোভে, তাই জানতো এই কাজে বিপদ আছে। ক্যাথরিন একদিন রাগের বসে অ্যাঞ্জেলকে পুতুল দেওয়ার নাম করে হলঘরে থাকা ওই আলমারির ভেতর ধাক্কা মেরে ফেলে দেয়। আলমারি বন্ধ করে দিয়ে চলে যায় দোতলায়। অ্যাঞ্জেল বেচারি বন্দী হয়ে থাকে। ভাবা যায় না, তারপর কি হলো? ক্যাথরিনের মনেই ছিল না অ্যাঞ্জেলের কথা, যখন মনে পড়ল তখন রাত 1টা বাজে। ক্যাথরিন নিচে হলঘরে আলমারি খুলে দেখে
অ্যাঞ্জেলকে মৃত অবস্থায়। ওর পরনে ছিল অ্যাঞ্জেলের সোনালি চুল, পরনে ভেলভেটের সবুজ গাউন, আর পায়ে সাদা সবুজ কাজ করা পামশু। তুমি কি করে জানলে? এর পরের ঘটনা বলো। অ্যান্ড্রুজ ডিসুজা যখন এখানে ছিলেন না, তখনই ক্যাথরিন এই নির্মম ঘটনা ঘটিয়েছিল। আর এই ঘটনাটা দেখেছিল অ্যাঞ্জেলের ধাইমা মেরি, আর সে অ্যান্ড্রুজকে তাড়াতাড়ি এই বাংলোতে আসতে লিখেছিল। অ্যান্ড্রুজ শুধু জানতেন তার আদরের মেয়ে অ্যানি খুন হয়েছে, আর খুনি ক্যাথরিন। কি করলেন তিনি? তিনি এই বাংলো এসে ক্যাথরিনকে টানতে টানতে বাংলোর বাগানে নিয়ে যান। সেখানেই ক্যাথরিনকে অ্যান্ড্রুজ গুলি করেন, সেখানেই ক্যাথরিনকে কবর দেন। দুদিন নিজের রুমে থাকার পর তিনি দার্জিলিংয়ে চলে যান চিরদিনের মতো। সুজিতের মনটা খারাপ হয়ে যায় ছোট্ট মেয়ে অ্যাঞ্জেলের করুণ পরিণতির কথা শুনে, আর সে তো প্রত্যক্ষদর্শীও বটে এই কাহিনীর। আশ্চর্যের ব্যাপার কি জানো ভাই সুজিত, অ্যাঞ্জেল যেদিন মারা যায় সেদিনটা ছিল কি কি ছিল সেদিন? কাকতালীয় কিনা জানি না আমি, সেদিনটা ছিল শুক্রবার, আনলাকি 13th। আমার সঙ্গে চলো তো অনির্বাণ ওই হলঘরে। এই কথা বলে অনির্বাণকে নিয়ে সুজিত হলঘরে আসলো। কেন এখানে আনলে আমায় সুজিত? ওই দেখো আলমারির নিচে কি আছে। অনির্বাণ সেদিকে এক পা করে এগিয়ে গিয়ে নিচু হয়ে দেখল, তারপর কিছু একটা দেখে আঁতকে উঠে ছিটকে পড়ল সুজিতের কাছে। ওটা কি ভাই সুজিত, ও কার কঙ্কাল? সুজিত একটা পিসবোর্ডের বক্সে অ্যাঞ্জেলের ধুলো মাখা কঙ্কাল, পরনে ভেলভেটের সবুজ গাউন ও বাকি অংশগুলো ভরে বলল, কেন অ্যাঞ্জেল ডিসুজের, এসো এসো ঘরে এসো। সুজিত ওর ঘরে এসে টুলের ওপর সেই পিচবোর্ডের বক্সটা রাখল। তোমায় একটা কাজ করতে হবে ভাই অনির্বাণ, সকালে গিয়ে চার্চের ফাদারকে এখানে নিয়ে আসতে হবে, বেচারি অ্যাঞ্জেলকে মুক্তি দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই সুজিত, যা এত বছর ধরে হয়নি তা এবার হবে। হ্যাঁ ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে অয়ন্তী ঘোষের লেখা রূপসী ডাকবাংলোর সেই রাত গল্পের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা বাংলা গল্পকে ভালোবাসেন, যারা নতুন লেখকের গল্প শুনতে ভালোবাসেন, তাদের কাছে আমাদের অনুরোধ, গল্প শোনার সাথে সাথে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন ফিরে যাই আবার গল্পে। অয়ন্তী ঘোষের লেখা রূপসী ডাকবাংলোর সেই রাত গল্পের একেবারে শেষ পর্বে। পরের দিন বেলা 9:30 নাগাদ ব্রেকফাস্ট সেরে অনির্বাণ আর সুজিত টোটোয় করে চার্চের উদ্দেশ্যে রওনা দিল। বেলা 11:00 নাগাদ ফাদারকে নিয়ে অনির্বাণ আর সুজিত ফিরে এলো অ্যান্ড্রুজ বাংলো, অর্থাৎ রূপসী ডাকবাংলোতে। ফাদারকে নিয়ে অনির্বাণ ডাকবাংলোর ভেতরে গেল। সুজিত বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকল, খুব কষ্ট হচ্ছে ছোট্ট মেয়েটার জন্য। কিছুক্ষণ পর সুজিত ডাকবাংলোর ভেতরে যায় এবং ফাদারকে সঙ্গে নিয়ে বাংলোর বাগানে বেরিয়ে আসে। অনির্বাণ সুজিত ছাড়াও অন্যরাও আসলো সঙ্গে, ওরা সবাই ঘটনাটা শুনেছিল, এবার চাক্ষুষ দেখতেও পাচ্ছে তারা। খ্রিশ্চান নিয়ম মেনে একটা কবর খোলা হলো, ফাদার সযত্নে অ্যাঞ্জেলকে সমাধি দিলেন এবং হোলি ওয়াটার ছড়িয়ে ক্রুশ চিহ্ন ওর সমাধির ওপর গেঁথে দিলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। মঙ্গলবার বিকেলে অনির্বাণ আর সুজিত বাংলোর বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। দুজনেই মনে মনে ঘটনাগুলোর কথা ভাবছিল সেদিন। দুপুর থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর এ কারণেই ঠান্ডার আবেশ গোটা পরিবেশটা জুড়ে। হ্যালো আঙ্কেল। এমন সময় একটা চেনা পরিচিত মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেল সুজিত। তবে হ্যালো এবার কিন্তু অনির্বাণও শুনল। ওরা পরিষ্কার শুনল একটা বাচ্চা মেয়ের গলা। হ্যালো আঙ্কেল। এই কণ্ঠস্বর শুনে সুজিত আর অনির্বাণ চমকে পেছন দিকে ঘুরে দাঁড়ালো, আর যা দৃশ্য দেখল
তা একেবারেই অবিশ্বাস্য। সুজিত আর অনির্বাণ দেখল বারান্দার ঠিক সামনে একটা ন-দশ বছর বয়সী ব্রিটিশ মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় ঘন সোনালি চুল, পরনে ভেলভেটের সবুজ গাউন আর পায়ে লেস দেওয়া সাদা সবুজ রেশমি কাজ করা পামসু। সেই বাচ্চা মেয়েটা হেসে বলল, আজ তোমাদের জন্যই আমি মুক্তি পেলাম, তোমরা ভালো থেকো, খুব ভালো তোমরা, বাই বাই। এই বলে ব্রিটিশ মেয়েটি হাত নাড়িয়ে আস্তে আস্তে ধোঁয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে অনির্বাণ ধপ করে চেয়ারে বসে পড়ে। এ কি দেখলাম ভাই সুজিত, ও কি সম্ভব! সুজিতের চোখে জল, কিন্তু তার মনটা এক অপূর্ব শান্তিতে ভরে আছে। সুজিত নিজের চোখের জল মুছে অনির্বাণের কাঁধে হাত রেখে বলল, অনেক কিছুর ব্যাখ্যা পাওয়া যায় না ভাই অনির্বাণ, যে যত বড়ই পণ্ডিত হোক না কেন পারবে না বুঝতে। এত বছর পরে অ্যাঞ্জেল তার মা বাবার কাছে ফেরত যাচ্ছে, এতেই আমাদের খুশি। মাসখানেক বাদে সুজিত অনির্বাণের সঙ্গে কলকাতায় ফিরছে ট্রেনে করে, আর সঙ্গে আছে হরিদা। ট্রেনের কামরায় সুজিত ব্যাগ থেকে বের করল সেই অ্যালবাম আর পুরনো ডায়েরি যা অ্যান্ড্রুজ ডিসুজা ও অ্যাঞ্জেলের ধাইমা মেরি ডিকস্টা লিখে গেছেন। আসলে এটাতেই ছিল অ্যাঞ্জেলের করুণ কাহিনী।